আজ বিশ্ব শিক্ষক দিবস। আর এই দিবসের আগেই দেশে 2 লাখ প্রাইমারি স্কুল শিক্ষক স্থায়ীভাবে এই পেশা ছেড়েছেন, আর পেশা ছাড়ার দোরগোড়ায় আছেন আরও 3 লাখ শিক্ষক। করোনার এই সময় বন্ধ হয়ে গেছে 20,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বলে দাবি বাংলাদেশ কিন্ডার গার্ডেন স্কুল ঐক্য পরিষদের। তাই দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার এই কারিগররা বললেন এমন দিবস পালন মূল্যহীন। নাইমাল জিকোর প্রতিবেদন। রাজধানীর আদাবর বাজার এলাকার পপুলার ইন্টারন্যাশনাল স্কুলটির প্রধান শিক্ষক আমেনা বেগম করোনার প্রকোপে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি। পরিবার নিয়ে তাই নিজের ভাড়া বাসা ছেড়ে স্কুলটির 2টি কক্ষে সাজিয়েছেন সংসার। যে স্কুলের আলমারি একসময় শিশুদের পড়ার বই খাতায় ঠাসা থাকত, এখন সেখানে জায়গা করে নিয়েছে রং বেরঙের জামা কাপড়, যা বিক্রি করে সংসার চালাচ্ছেন আমেনা। এদিকে স্কুল খুললেও শিক্ষার্থীর সংখ্যা এখনো অর্ধেকেরও কম বলে জানান তিনি। স্কুল প্রতিষ্ঠানগুলো খোলার পরেই না পারছে শিক্ষকদের বেতন দিতে, না পারতেছে ভাড়া মেনটেন করতে, না আসতেছে সম্পূর্ণ স্টুডেন্টরা, যেখানে শিক্ষকদেরই কোনো গুরুত্ব নেই, তাহলে দিবসটাকে আমরা কিভাবে গুরুত্ব দিব? বাংলাদেশ কিন্ডারগার্ডেন স্কুল ঐক্য পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী বলেন, দেশে 60,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় আছে, যার মধ্যে বন্ধ হয়ে গেছে 20,000-এর বেশি। আর করোনার এই সময় কারো কোনো সহযোগিতা না মেলায় 10 লাখ শিক্ষকের মধ্যে 2 লাখ স্থায়ীভাবে শিক্ষকতার মতো এই মহান পেশা ছেড়েছেন। আমাদের প্রায় অর্ধেকের মতো শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। যে প্রতিষ্ঠানগুলি এখনো টিকে আছে সেগুলি যদি অতি দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠান খুলে দেওয়া না হয় তাহলে সেগুলিও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শিক্ষকদের এই পেশায় ধরে রাখতে সরকারের সহযোগিতা চান তারা। আর বিশ্বের অন্যান্য দেশে এ দিবসের প্রতিপাদ্য শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক হলেও দেশের জন্য শিক্ষক মর্যাদার সাথে বাঁচতে চায় এমন প্রতিপাদ্য করার আহ্বান জানান তারা। অন্যরকমের কাজ। নাইন অলচিকো, নিউজ 24, ঢাকা।